আপনারা দেখছেন এই প্রিন্টারটি ইপসন এল 3150। তো এই প্রিন্টারটি প্রবলেম ছিল আপনার, আমাদের যে ইঁদুর বা তেলাকাটা প্রত্যেকটা কেবল আপনার নষ্ট করে দিয়েছিল। দেখুন এই কেবলগুলো আমরা জোড়া লাগাইছি, অনেক রিপেয়ার করেছি, রিপেয়ার করে দেখুন সবগুলো আপনার টিউব দিয়ে যেখানে যেখানে নষ্ট ছিল সেগুলো আমরা সব রিপেয়ার করেছি। এই কেবলগুলো ফুল চেঞ্জ করেছি আর এই কেবলগুলো সব রিপেয়ার করা হয়েছে। তো এখন যে প্রিন্টারের যে অবস্থা সেটা আমাকে আপনার আপনারা আমরা আপনাকে আজকে দেখাবো। আমরা প্রিন্টারটি ফিট করে নিই, মানে প্রিন্টারটি রেডি করার পরে আপনাদেরকে আমি দেখাবো। আমরা প্রিন্টারটি খোলার সময় আপনাদেরকে দেখাইনি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম। এটা কিন্তু একটা ওয়াইফাই প্রিন্টার, ওয়াইফাই ডিভাইসটা কিন্তু এই দেখুন, আপনাদেরকে দেখাই আমি আলটুসটা লাগাইনি। এই যে 3150, এটা কিন্তু ওয়াইফাই একটা ডিভাইস, এই যে ওয়াইফাই ডিভাইস 3150 প্রিন্টারের দেখুন। এই যে আমরা এটাকে আবার লাগিয়ে দিব, এখন আমরা প্রিন্টারটি ফিটিং করব। ফিটিং করার পরে আপনাদেরকে আমরা দেখাবো যে প্রিন্টারের প্রবলেমটা আর কোনো আছে কি না। তার জন্য একটু ধৈর্য ধরে দেখুন, আমরা প্রিন্টারটির কেবলগুলো লাগাবো। প্রথমে পাওয়ার কেবলটা লাগাই, এরপরে স্ক্যানার কেবল দুইটা লাগাবো। এক্সাইড লাগানো হয়ে গেছে দেখুন। আমরা এই এই যে তারগুলো না, এগুলো বাদ দিয়েছিলাম, এগুলো সব বাদ দিয়ে আমাদের সুন্দর করে আস্তে আস্তে লাগাইছি। কেউ বুঝতে পারবে না, যারা আমাদের সার্ভিস সেন্টার না চেনেন তাদেরকে বলি, আপনারা নিউ মার্কেট চত্বর আলী মার্কেট চলে আসবেন। যে কোনো কালার প্রিন্টার, স্ক্যানার, তারপর হচ্ছে আপনার লেজার প্রিন্টার, যে কোনো প্রিন্টার আপনাদেরকে সার্ভিস দিব আমরা ভালো মানের। অল্প সময়ের মধ্যে আপনারা সার্ভিসটি পেয়ে যাবেন। অনেকে আপনার বসে থেকে আপনার হচ্ছে নিয়ে যায় প্রিন্টার সার্ভিস করে, আপনারা পারবেন নিয়ে যেতে সার্ভিস করে। তো আমরা একটা ভিজিটিং কার্ড দিছি এর মধ্যে, এই যে আমার দোকানের আইডি কার্ড, এই ভিজিটিং কার্ড, এই যে এটা দেওয়ার পরে আমরা এখন এটাকে ফটোকপি করব। তার জন্য আমাদেরকে একটা কি লাগবে, কাগজ লাগবে, ব্ল্যাঙ্ক কাগজ। আমরা একটা ব্ল্যাঙ্ক কাগজ দিচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক কাগজ দেওয়ার পরে আমরা প্রিন্টারের থেকে কালার আর ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক প্রিন্ট হবে ফটোকপি, আর এটা হচ্ছে আপনার কালার ফটোকপি হবে। তো একটু ওয়েট করুন, আমরা আপনাদেরকে প্রসেসিংটা হয়ে গেলে দেখিয়ে দিব। প্রথমে আমরা একটা ব্ল্যাক প্রিন্ট করি, প্রিন্ট হচ্ছে ব্ল্যাক প্রিন্ট, এই হচ্ছে ব্ল্যাক প্রিন্ট হয়েছে দেখুন। এখন আমরা এই প্রিন্টারে আবার একটা কালার প্রিন্ট করি, এই সেম কাগজে অপোজিট সাইডে কালারে চাপ দিব,
দিয়ে আমাদের কিন্তু ওই কাগজটা টেনে নেবো, সেই কাগজ টেনে এখন আমরা এই অপোজিট সাইডে আসি। এখান থেকে বের হবে কাগজটি, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং অন্য অন্য আমাদের আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আমাদেরকে আজকের ভিডিও, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য একদিনে।